লোকে লোকারণ্য বাক্সার কদমতলা হরিনামেরে উদুলি মুদুলি পরিবেশ। বাক্সা জেলার কদমতলাত ষষ্ঠদ্বীপবার্ষিক গোপাল থানার ধর্মীয় মহোৎসব এদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে। এদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানত রাজ্যের বিভিন্ন প্রান্তর 15,000 অধিক ভক্তর সমাগম ঘটিছে। প্রতি বছরে 8 অক্টোবরত কদমতলাত অনুষ্ঠিত ধর্মীয় উৎসবত অসমৰ বিভিন্ন প্রান্তর পৰা ভক্তই ভিড় করে, এইবারও ব্যতিক্রম নহয়। লোকবিশ্বাস অনুসৰি 2009 চনতে এক অলৌকিক শক্তিয়ে গোপাল থানত ধৰ্মীয় উৎসৱৰ কথা পালনৰ পৰামৰ্শ দিছিল। 2009 চনৰে পৰা প্ৰতি বছৰে 8 অক্টোবৰত গোপাল থানত অনুষ্ঠিত হৈ আহিছে ধৰ্মীয় মহোৎসৱ। ধৰ্মীয় মহোৎসৱত গৰখীয়া সেৱা, ভাগৱত শোভাযাত্ৰা আদি ভক্তপ্ৰাণ ৰাইজৰ স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি দেখিবলৈ পোৱা যায়। ৰাতিপুৱাই ভাগৱত শোভাযাত্ৰাৰ জৰিয়তে অঞ্চলটোৰ বিভিন্ন ঠাইলৈ পৰিভ্ৰমণ কৰা হয়। গৰখীয়া সেৱা অনুষ্ঠানত 12 গৰাকী গোপালৰ আশীৰ্বাদ লবলৈ অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তপ্ৰাণ ৰাইজৰ সমাগম ঘটে। দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত এই ধৰ্মীয় মহোৎসৱত সন্ধিয়াৰ সময়ত অসমৰ জনপ্ৰিয় নাগাৰা নামৰ পাঠক বিনয় ৰাজকুমাৰে নাগাৰা নাম পৰিৱেশন কৰিব। প্ৰথমতে আপোনাৰ জৰিয়তে মই অসমবাসীক লগতে ধৰ্মপ্ৰাণ ৰাইজক সেৱা তথা শ্ৰদ্ধা নিবেদিছো। আমার এই অনুষ্ঠানটি আজির প্রায় 100 বছর পুরনি, যদিও 2009 চনের একটা অলৌকিক ঘটনা মর্মে এই ঘটনাটি উদ্ভাবন হয়েছিল। 2009 চনের 2 অক্টোবর তারিখ আছে এদিনখন। সেই মর্মে আমি আজি 15 বছরে বেড়ানা পাতাকৈ এই অনুষ্ঠানটি পাতি আহিছো। এই অনুষ্ঠানটির জড়িয়ে আমি দেখিছো ধর্মপাল রাইজর ইয়াত গৈছে, আপোনালোকেও দেখিছে ধর্মপাল রাইজে ইয়াত কেনেদরে ভিড় করেছে। আর এই অলৌকিক মহিমার জড়িয়ে আমার যেখানে আমি দেখিল এইখানে আমার এই ধর্মপাল রাইজক এই ভক্ত বয়ে আনিছে বলে আমি বিশ্বাস করি। বিশেষকে মানুষ সমাগম হয়েছে বহুখিনি হয়েছে, আকো এতিয়া আমার 12 বজার মাসত বেশি হয়, এতিয়াতো আমার 11 বজে বাজিলে, ইয়ার মাসত আকো বহুখিনি মানুষের সমাগম ঘটিব আমার তার বিশ্বাস আছে। আমার 15,000-ৰ পৰা 20,000-ৰ ভিতৰত মানুহ ইয়াত সমাগম প্রতি বছরে হৈ আহিছে। কি কি কার্যসূচী আছে আজি গোটেই দিন? আমার প্রথম কার্যসূচী অনুযায়ী আমার ৰাতিপুৱা 5 বজাৰ পৰা আমার এই কার্যসূচী আরম্ভ হয়। ৰাতিপুৱা 5 বজাত আমার প্ৰাতঃ প্ৰসংগৰ জৰিয়তে শৰাই স্থাপনৰ জৰিয়তে অনুষ্ঠানটো আৰম্ভ হয়। তাৰ পাছতে 9 বজাত আমার ভাগৱত পাঠ হয়, 9 বজাত 9:30 বজাত আমার ভাগৱত শোভাযাত্ৰা কার্যসূচী হয়। তাৰ পাছত আকৌ 9 বজাত গৰখীয়া সেৱা কার্যসূচীৰ জৰিয়তে আমাৰ এই অনুষ্ঠানটো চলি আছে।